নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই ক্লাভাম ড্রপ নিয়ে, এই ক্লাভাম পেডিয়াট্রিক ড্রপটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সব শেষে জেনে নেব। এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, তার আগে বলি এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে। তো সো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে ক্লাভাম পেডিয়াট্রিক ড্রপ। এটি অ্যালকেম ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এই মেডিসিনটির দাম করেছে 100 টাকা। এটি মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি দুই একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি যেগুলো সচরাচর মার্কেটে বেশি চলে, যেমন হচ্ছে র্যাপিক্লাভ ড্রপ, মক্স ড্রপ, অ্যাডভেন ড্রপ, আগুমেন্টিন ড্রপ, মক্স ক্লাব ড্রপ, এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে এবং যার মধ্যে অ্যামোক্সিসিলিন, পটাশিয়াম, ক্লাভনিক অ্যাসিড দেওয়া থাকবে সেটি দেখে ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ড, আজকে আমি এই ক্লাভাম ড্রপ নিয়ে বলছি। এটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন। এটি ব্যবহার করা হয় কানের সমস্যা, ত্বকের সমস্যা, নাকের সমস্যা, চোখের ইনফেকশন, ব্যাকটেরিয়াল সংক্রমণ, দাঁতে ব্যথা, মূত্রনালীর সংক্রমণ, দাঁতের ইনফেকশন, এগুলোর ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো পেশেন্টের দেখা যাচ্ছে যে ত্বকের সমস্যা হয়েছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে বিভিন্ন রকম পরিবর্তনের সমস্যার ক্ষেত্রে এই ক্লাভাম ড্রপটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া নাকে ব্যথা, গলার সমস্যা বা গলায় সংক্রমণ হয়েছে, সেখানে ঠান্ডা লেগেছে, ব্যথা হয়েছে, তখনও ডাক্তারবাবুরা এই ড্রপটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া দেখা যাচ্ছে যদি কোনো পেশেন্টের নিউমোনিয়া বা ঠান্ডা লেগেছে বা ব্রঙ্কাইটিস হয়েছে, বুকে ব্যথা হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ফুসফুসের সংক্রমণ, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই ড্রপটি ব্যবহার করা হয়ে থাকে। ঠান্ডা, সর্দি, কাশি, হাঁচি, এইসব পরিস্থিতিতে যখন পেশেন্টের কোনো কাজ হচ্ছে না, তখন বিভিন্ন রকম মেডিসিনের সাথেও এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করা হয়ে থাকে। মূত্রনালীর সংক্রমণ দেখা যাচ্ছে, যদি কোনো পেশেন্টে প্রস্রাব করতে গেলে প্রস্রাবে সমস্যা হচ্ছে, জ্বালা করছে, ঘন ঘন প্রস্রাব করছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই ক্লাভাম পেডিয়াট্রিক ড্রপটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া দাঁতে ব্যথা যন্ত্রণা হচ্ছে এবং দাঁতে ব্যথা যন্ত্রণার জন্য ব্যথার মেডিসিন ব্যবহার করা হচ্ছে, তখন যখন কমছে না, তখন সেই অ্যান্টিবায়োটিক হিসাবে এই ক্লাভাম পেডিয়াট্রিক ড্রপটি ব্যবহার করা হয়ে থাকে এবং পেশেন্টের খুব ভালো কাজ হয়। এর মধ্যে অ্যামোক্সিসিলিন, পটাশিয়াম এবং ক্লাভনিক অ্যাসিড দেওয়া আছে। অ্যামোক্সিসিলিন দেওয়া আছে 80 মিলিগ্রাম এবং ক্লাভনিক অ্যাসিড দেওয়া আছে 11.4 মিলিগ্রাম। এই মেডিসিনটি খুব ভালো একটি মেডিসিন, এটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন। অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চা পেশেন্টের ঘা হয়েছে এবং সেখানে জ্বালা করছে, তখনও ডাক্তারবাবুরা বিভিন্ন রকম মেডিসিনের সাথে এই অ্যান্টিবায়োটিক হিসাবে ক্লাভাম ড্রপটি ব্যবহার করে থাকেন। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুরা ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই মেডিসিনটি, এর মধ্যে যেহেতু অ্যামোক্সিসিলিন দেওয়া আছে 800 মিলিগ্রাম এবং ক্লাভনিক অ্যাসিড দেওয়া আছে 11.4 মিলিগ্রাম, সেই জন্য এই ড্রপটি বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চার ওজন এবং বয়স অনুপাতে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এটি 0 থেকে 1 বছর বা 1.5 বছরের বাচ্চাদেরও ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন, সেটা পেশেন্টের বয়স এবং ওজন অনুপাতে। এর মধ্যে একটি ড্রপার থাকে এবং এর মধ্যে এই পাউডার দেওয়া আছে। এই পাউডারটা 5 ml বা 10 ml ডিস্টিলিউটারের সাথে ভালো করে মিশিয়ে এই ড্রপারে করে 5 ফোঁটা, 10 ফোঁটা, 15 ফোঁটা
এরকম বয়স বা ওজন অনুপাতে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। দিনে দুবার বা তিনবারও খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন এটি ততদিনই ব্যবহার করবেন। এটি 5 থেকে 7 ফোঁটা বা 10 ফোঁটা বা 15 ফোঁটাও খাবার পর প্রেসক্রাইব করে থাকেন। এটি যেহেতু একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন সেই জন্য এটি 5 দিন 7 দিন বা 10 দিনও খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, ডায়রিয়া হতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই ক্লাভাম পেডিয়াট্রিক ড্রপটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো সো ফ্রেন্ড, এই ক্লাভাম পেডিয়াট্রিক ড্রপ নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের।